ঝড়ের ভয়াবহতা দেখেছি, তাতে গতকালকের রাত্র 12টার পরে আমরা যে শব্দ বিল্ডিংয়ের ভিতরে বসেও যেসব শব্দ শুনেছি এবং গাছে যেভাবে মানে ঝলকানি যেগুলি দেখেছি বিগত দিনে আর এরকম দেখি না ঢাকা শহরে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছপালার এলাকা যেভাবে হয়েছে, অনেক গাছ উপড়ে গেছে, যারা হলে আসে ওই সার আছে সারের কাছ থেকে। গতকাল রাত থেকে কারেন্ট নেই, এই তো হসপিটালে কাজ করতে গেলে প্রতিটা রুগীরই 6 আওয়ারলি 8 আওয়ারলি ইঞ্জেকশন পায়, ইঞ্জেকশন দিতে মোটামুটি না ফুলি মানে সমস্যা হচ্ছে, রুগীদের মোমবাতি চালাতে হচ্ছে, তাছাড়া যাদের গরম হয় যদিও শীতকালে এসে পড়ছে তবু কারো কারো মানে গরম লাগতেছে, হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে।